সালামু আলাইকুম আজকে কথা বলবো যে মহিলারা সন্তান নিতে পারতেছেন না অনেক ডাক্তারি কবিরাজি অনেক ওষুধ খাইয়েছেন কিন্তু গর্ভবতী হতে পারতেছেন না হয়তো বা আপনার মাসিকের সমস্যা থাকতে পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ আপনি আমার ওষুধ দিয়ে গর্ভবতী হবেন ছেলে মেয়ের মুখ দেখতে পারবেন আজকে যে গাছটা বলি এটা কন্টবলি গাছ আমরা দেশের বাড়িতে বলি কাটাকুরিয়া এই যে গাছটা গ্রামের বলি কাটাকুরিয়া এই যে পুলটা হয় সাদা চিনে নেন এই যে সাদা ফল ফাকলে হয় লাল কীভাবে কাবেন সেটা আমি বলে দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে ভাই আপনাদের কাছে আমরা কষ্ট করে ভিডিও করি সাবস্ক্রাইব করিয়ে রাখেন এমন নতুন নতুন ভিডিও অনেক পাবেন আমার কাছে অনেক ট্রিটমেন্ট আছে এইরকম ধরনের যদি কাজ না হয় পরবর্তী ভিডিও আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে আমার অনেক পরীক্ষিত সেই গাছটা এই গাছটা আপনি সকালবেলা উঠাবেন দুইটা গাছ যে গাছটা অহনও ফুল ধরে নাই ফল দেয় নাই সেই গাছটা এই যে গাছটা এমন ধরনের চুটু গাছ উঠাবেন চিনে রাখেন এই চুটু গাছ উঠাইয়া শুধু এই শিকড়টা নেবেন এই দুইটা এরম দুটা গাছের শিকড় নেওয়া আপনি ভালো করে পিসা সেটা পানি করবেন পানি করার পরে আপনি কালি পেটে মাসিক হওয়ার তিন দিন পরে খাবেন আপনি কালি পেটে কায় আপনি তিন থেকে চার ঘন্টার ভিতরে কোনো খাবার খাবেন না ইনশাল্লাহ আপনি গর্ভবতী হতে পারবেন যদি আপনার মাসিকের কোনো সমস্যা না থাকে মাসিকের সমস্যা থাকলে আপনি যোগাযোগ করতে পারেন এখানে নাম্বার দেওয়া থাকবে আমি অবশ্যই আপনাদের সাথে পরামর্শ করব যদি ভাই আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম